নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে লোভনীয় দুর্দান্ত স্বাদের এক নাস্তা রেসিপি। নাস্তা রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন। এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন এই অজানা এবং লোভনীয় দারুণ ডিজাইনের এই ইউনিক নাস্তাগুলো কেমনভাবে বানিয়েছি। আসুন এর সহজ রেসিপিটি এখন দেখে নিন। প্রথমে ময়দা মেখে নিচ্ছি। ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। একটি বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ ময়দা, একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর এক টেবিল চামচ দিলাম সাদা তেল। আর যদি চায়ের কাপ মেপে নেন তাহলে দুই কাপ ময়দা নিলে একটি চা চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে লবণ, আর সেই চামচের দুই থেকে তিন চামচ সাদা তেল দিতে হবে। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে লবণ এবং তেলটাকে ময়াম দিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিতে হবে, প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু মেখে নিলেই হবে। তারপরে রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে মেখে এইরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ডোটা দেখবেন আগে থেকে অনেক সফট হয়ে যাবে। আর ময়দা দিয়ে এইরকম যখন ডো তৈরি করবেন তখন ডোয়ের ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেবেন, তাতে ডোটা দেখবেন বেশ সফট হয়ে যাবে এবং ময়দা দিয়ে বানালে ওপরটা অনেক সময় ড্রাই ভাব চলে আসে। যাতে এই ড্রাই ভাবটা না আসে তার জন্য ওপর থেকে এইরকম একটু তেল লাগিয়ে রেখে দেবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর ততক্ষণে এদিকে পুর তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়ে বানাতে পারেন। তার জন্য প্রথমে ময়দাটা মেখে নেবেন আর 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিবেন, আর সেই সময়ের মধ্যে পুর তৈরি করে নেবেন। দেখবেন কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এখন পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিই। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ। আর আজকের যে পুর তৈরি করব, পুর কিন্তু কড়াইতে রান্না করে করব না, হাতে মেখে পুর তৈরি করব। পুরটা দেখবেন খুবই হেলদি হবে আর খুবই টেস্টি হবে। প্রথমে শুকনো লঙ্কা এবং পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে মুচড়ে নেওয়া যায় এইরকম করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা দেখুন এইরকম ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু ডার্ক করব না। এখন একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কয়েকটা সেদ্ধ করে কেটে নেওয়া আলু, আর নিচ্ছে একটি সেদ্ধ ডিম আর ভাজা পেঁয়াজ এবং ভাজা লঙ্কা। অল্প করে লবণ দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করেও নিতে পারেন, আর যদি মনে হয় এরকম একটু হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন তাতেও হবে। খুব ভালো করে এইরকম মেখে নিয়ে পুর তৈরি করব। আর আজকের পুরটা তৈরি করছি ডিম এবং সেদ্ধ আলু দিয়ে। শুধু যদি আলু দিয়ে বানাতে চান কিংবা শুধু ডিম দিয়ে বানাতে চান, যেটা পছন্দ হবে, যেটা অ্যাভেলেবল থাকবে কাছে, সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারেন। আর আজকের যে নাস্তাটা একবারে ইউনিক ডিজাইনের এবং ইউনিক একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখুন ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প এক চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেল বন্ধুরা অবশ্যই দেবেন, এতে দেখবেন এর সেন্ট এবং টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এটা যেহেতু একটু বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি, যেহেতু খুবই হেলদি এবং টেস্টি হবে, তার জন্য এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করলাম না কিংবা কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। যদি মনে হয় অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা এবং পছন্দ মতো যে কোনো মশলা এখানে আপনারা কিন্তু দিতেই পারেন। দেখুন আলু এবং ডিমের ভর্তা একেবারেই রেডি। এই ভর্তা দিয়ে আজকে তৈরি করে নেব নাস্তাগুলো। এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ময়দার ডোটা দেখুন কতটা সফট হয়েছে। আর প্রথমেই বলে দিয়েছিলাম এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাহলে দেখবেন ডোটা বেশ নরম হয়ে যাবে। এখন এই ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে এরকম একটু ভালো করে মেখে নিলে একেবারে মসৃণ এবং সফট একটা ডো তৈরি হবে। এখন একটি চাকতির উপরে ডোটাকে নিয়ে নিচ্ছি, এইরকম একটু প্রথমে লম্বা করে রোল বানিয়ে নিচ্ছি। তারপরে একটি ছুরির সাহায্যে এইরকম সমান মাপের অংশগুলো কেটে নিতে হবে। আর এখানে লেচিগুলো একটু বড় মাপের করে বানাতে হবে। দেখুন এইরকম একটু বড় মাপের করে বানিয়ে নিয়েছি। সাধারণত আমরা যেমন ঘরে পরোটা কিংবা রুটি বানাই তার ডবল হবে এই লেচি। লেচিগুলো দেখুন বেশ নরম হয়ে হয়েছে এবং বেশ সফট হয়েছে। এখন একটি পাতলা করে রুটি তৈরি করে নেব, তবে সেটা কিন্তু রুটিটা কেমন করে বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটু গোল করে নেবেন, তারপর একটু লম্বা করে রুটিটা তৈরি হবে। আর আজকের এই নাস্তা একেবারে ইউনিক। আপনারা সাধারণ নাস্তাগুলোকে যদি একটু এই রকম ডিজাইন দিয়ে বানিয়ে ফেলেন তাহলে দেখবেন সেটা কিন্তু একেবারেই অসাধারণ হয়ে উঠবে। দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও তেমনি দুর্দান্ত হবে। আগে দর্শনধারী পরে গুণবিচারী। আগে যদি দর্শনটা সুন্দর হয়, অর্থাৎ নাস্তাটা দেখতে যদি সুন্দর হয়, তাহলে দেখুন খেতেও ভালো লাগবে, খাওয়ার ইচ্ছাটা আসবে। প্রথমে দেখুন এইরকম লম্বা করে বানিয়ে নিলাম। এখন তৈরি করে নেওয়া ডিম ও আলুর পুর এইরকম করে দিয়ে দিচ্ছি। এইরকম লম্বা করে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা মন চায় ততটাই দিয়ে দেবেন। আর এখানে যখন এই রুটিটা তৈরি করবেন তখন কোনো রকম ময়দা ছড়াবেন না। শুকনো ময়দা ছড়ালে কিন্তু এই নাস্তার ওপরটা বেশ ড্রাই লাগবে, খেতে ভালো লাগবে না।
এইরকম দেখুন ডিম ও আলুর পোরটা দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে করে ভাঁজ করতে হবে। একটা সাইড এইরকম নিয়ে একটু চেপে দেবেন, তারপরে অপর সাইডটাকে তার উপরে এরকম আলতো করে দিয়ে চেপে দিতে হবে। এইভাবে আটকে দিলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। আর এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, যেহেতু ময়দাটা খুব সুন্দর নরম করে মাখানো ছিল তাই কোনো রকম এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে আটকে যাবে। আর যদি মনে হয় ময়দার ডো শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এই মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এখানে যখন মুখটা ভাঁজ করবেন তখন একটু জল লাগিয়ে ভাঁজ করবেন। তারপরে দেখুন এইভাবে রোল বানিয়ে নিলাম, তৈরি হয়ে গেল একেবারে ইউনিক একটি নাস্তা। এখন দেখুন এইরকম একটু চাকতি বেলনের সাহায্যে বেলে নিতে পারেন, আর নাহলে এরকম হাতের মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটু ফ্ল্যাট করে দিতে হবে, যেহেতু এগুলো শ্যালো ফ্রাই হবে তার জন্য একটু চ্যাপ্টা করে দিলে দুই দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন দেখতে কতটা না সুন্দর লাগছে, দেখে বোঝা যাচ্ছে না যে এই নাস্তাগুলো এত সহজেই তৈরি করা হয়েছে। এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন দেখবেন এই ডিজাইনটা কেমনভাবে দিয়েছেন তার রেসিপিটি জানতে চাইবে, এবং বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এইরকম লোভনীয় একটি ইউনিক নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। দেখুন নাস্তা একেবারেই রেডি, দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি করে নেওয়া গেল। এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি, এখন নাস্তাগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য কড়াইতে অল্প করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল মোটামুটি গরম হয়ে গেছে, এখানে 3 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে নাস্তাগুলো যখন কড়াইতে দেবেন তেলটা প্রথমে আগে গরম হয়ে থাকবে, তারপরে নাস্তাগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, যেহেতু নাস্তাগুলো একটু পুরু আছে তাই হতে একটু সময় লাগবে। আর কিছুটা গরম তেল দেখুন এরকম উপর থেকে ছড়িয়ে দেবেন, যাতে ওপরটা আর একেবারে ড্রাই হয়ে না হয়ে যায়, বা নিচটা হয়তো চোখা চোখা লেগে যেতে পারে কিন্তু ওপরটা কাঁচা থেকে যেতে পারে, তার জন্য উপর থেকে এরকম গরম তেল ছড়িয়ে দিলে নাস্তাটা দেখতে দেখবেন দুর্দান্ত লাগে, উপরের এই যে ভাঁজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। নাহলে সঙ্গে সঙ্গে যদি এরকম উল্টে দেন তাহলে কিন্তু এই ডিজাইনটা আর বোঝা যাবে না, তাই প্রথমে গরম তেলটা কিছুটা ছড়িয়ে দেবেন, দেখবেন নাস্তার ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন এইরকম ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে, আর নাস্তাগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচ মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কালারটা দেখবেন বেশ সুন্দর হয়ে যাবে। এইরকম দুই দিকের কালারটা যখন এরকম গোল্ডেন হয়ে যাবে আর দেখেই বোঝা যাবে যে এটা একটু বেশ খাস্তা খাস্তা হয়েছে, তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। কড়াই থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে, স্কুল অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তাতে। যদি মুখরোচক বা নতুন কিছু খেতে ইচ্ছে করে যে কোনো ধরনের পুর ভরে এইরকম ইউনিক ডিজাইনের একটা নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারেন। যাকে খাওয়াবেন সেই আপনার কাছে এই ডিজাইনটা কেমনভাবে বানিয়েছেন সেটাই জানতে চাইবে, এবং আপনার নাস্তার অবশ্যই প্রশংসা করবে। একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবে, এক কামড়েই মন ভরে যাবে। এবং ভেতর থেকে এইরকম ডিম আলুর পুরে ঠাসা নাস্তাগুলো অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখুন, ভীষণ সুন্দর লাগবে। আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ধন্যবাদ।